আসসালামু আলাইকুম মাইসেলফ জেসমিনিমা সবাইকে আমার নতুন আরো একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লোটে মাছের শুটকি দিয়ে একটি আনকমন ঝাল রেসিপি শুটকি প্রেমী যারা আছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি তো রেসিপিটি শুরু করার আগে অবশ্যই বলবো রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রায় 10 থেকে 12টি লোটে মাছের শুটকি নিয়ে নিয়েছি এবং সেগুলোকে একটু কাটাগুলো কেটে পরিষ্কার করে এভাবে করে সাইজ করে কেটে নিয়েছি তো আজ তো আমি রাখছি না শুটকিগুলো আমি রান্না করার সুবিধার্থে একটু ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আজও রাখতে পারেন আমি রান্না করার সুবিধার্থে একটু কেটে নিয়ে চুলায় একটি পাত্র আমি বসিয়ে রেখেছি একটু গরম হওয়ার জন্য এর মধ্যে আমি যে কেটে নিয়েছি শুটকিগুলো সেগুলো একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত শুটকি থেকে একটু গ্রান পুরোপুরি ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম লো হিটে কিন্তু শুটকিটা আমি একটু ভেজে নিব একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে শুটকিটা না পুড়ে যায় এবং এর থেকে এই শুটকির যে অরিজিনাল ফ্লেভারটা আছে সেটি ছেড়ে দেয় মোটামুটি আমি 3-4 মিনিট সময় নিয়ে কিন্তু শুটকিটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে প্রায় শুটকিটা দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু মোটামুটি আমি মচমচে করেই ভেজে নিয়েছি এবং পুরোপুরি গ্রানটা ছেড়ে দিয়েছে এখন শুটকিগুলোকে আমি ভালোভাবে একটু হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে আমি আরও একটি পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি শুটকিগুলোকে আমি ধুয়ে নেওয়ার পরে আরও একবার সিদ্ধ করে নিব কারণ সিদ্ধ না করে নিলে শুটকিটা রান্না করতে একটু সমস্যা হবে আমার এই রেসিপিটির জন্য তো মোটামুটি শুটকিটা কিন্তু আমি 8 থেকে 10 মিনিটের মতো চুলায় দিয়ে বলক চলে এসেছে এবং সিদ্ধ করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন শুটকি থেকে আমি এভাবে করে লম্বা লম্বা করে শুটকিটা আমি ছাড়িয়ে নিব এবং মাঝের যে কাঁটাটা আছে সেটা আমি বেছে ফেলে দিব তো সম্পূর্ণ শুটকিটা আমি কিন্তু এভাবে করে বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো কাঁটা নেই শুধু আমি শুটকির যে মাংসটা আছে সেটাই ছাড়িয়ে মাঝের যে লম্বা কাঁটাটা আছে সেটা ফেলে দিয়েছি এখানে প্রায় 3 চামচ পরিমাণ 1/3 কাপ পরিমাণ তেল আমি অ্যাড করে দিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ রসুন অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি শুটকিতে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করার চেষ্টা করবেন কেননা শুটকিতে রসুনটা বেশি অ্যাড করলে খেতে মজা লাগে আর পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদ পাউডার 1 চামচ পরিমাণ মরিচ পাউডার এবং লবণ স্বাদ মতো কেননা শুটকিটাতে শুকনো মরিচের গুঁড়ো মরিচের পরিমাণ একটু কমিয়ে অ্যাড করেছি আর কেননা আলাদা আমি ঝাল অ্যাড করব পরবর্তীতে তো এখন আমি যে শুটকিটা ভেজে বেছে রেখেছিলাম সেটা আমি মশলার সাথে অ্যাড করে প্রায় 3-4 মিনিট মিডিয়াম লো হিটে নাড়াচাড়া করে ভেজে নিব আর এক্ষেত্রে কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না আর এখানে প্রায় 10 থেকে 12টি কাঁচামরিচ আমি আলাদা চিরে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ যেহেতু শুকনো গুঁড়ো মরিচের পাউডার যেহেতু আমি অল্প অ্যাড করেছি কেননা আমি আলাদাভাবে ঝালটা অ্যাড করব সেটা আমি প্রথমেই বলেছি মোটামুটি 4-5 মিনিট কিন্তু দেখতেই পাচ্ছেন মিডিয়াম লো হিটে আমি শুটকিটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব শুটকিটা একটু বলক আসা পর্যন্ত শুটকিটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব মোটামুটি শুটকিটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে এখন অ্যাড করে দিব পছন্দ মতো ধনিয়া পাতা কুচি আমি আমার পছন্দ মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি আপনারা চাইলে আরও কম বেশি করে অ্যাড করে নিতে পারবেন মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছে আমি আর পানি টানবো না কারণ এরপর আর পানি টানার কোনো প্রয়োজন নেই শুটকিটা কিন্তু পানি টেনে মোটামুটি মাখামাখা হয়ে এসেছে তো পরিবেশনের জন্য শুটকিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো অনেকে আছে শুটকি পছন্দ করি অনেকে করি না তো অবশ্যই যারা শুটকি পছন্দ করি এভাবে একটু রান্না করে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখবেন আল্লাহ হাফেজ